প্রতিবাদ স্বরূপ টুপি পরাবো আজকে ইনশাল্লাহ, পড়বেন সবাই ইনশাল্লাহ। টুপি খুলবে মানে মাহফিল, টুপি পরার মাহফিল, টুপি খোলার মাহফিল কখন হতে পারে? আসেন, কার মাথা হবে টুপি পরাই দেবো, আসেন, শেষ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সবাই না, সবাই না, যার মাথা টুপি নেই তারা আসেন। আর পাঁচ কোলে টুপি পরবেনই না, এই পাক পাঞ্জাতন শিয়াদের টুপি, এটা কাদের টুপি? শিয়াদের তো পাক পাঞ্জাতন, নাউজুবিল্লাহ। অজান্তে মানুষ শিয়াদের আমল করছে, অজান্তে। কার পাঁচ কোলে আছে? ধরেন মুরব্বীকে, তাড়াতাড়ি ধরেন পাঁচ কোলে, আমার ঘরে টাকে 100 নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু এখানে এই পাঁচ কোলে পাঁচ পাক পাঞ্জাতন এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাল্লাহ। দেন, জমা দেন আমার কাছে, জমা দেন তাড়াতাড়ি। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচ কোলে টুপি না পরে, মনে থাকবে এই শিয়াদের নীতি আমরা মানব না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এ কবর দিবেন সবাই, ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। ইউ আর নট আ আহলে হাদিস, ইউ আর নট আ হানাফি, ইউ আর নট আ মাযহাবি, ইওর ফার্স্ট আইডেন্টিটি ইজ ইউ আর দা মুসলিম, চিল্লাই কর ঠিক কিনা? দিস ইজ ইওর ফার্স্ট আইডেন্টিটি। কিসের মারামারি টুপি নিয়ে? কোন আলেম কি বলতে পারবে কথা যে টুপি না পড়লে গুনাহ হবে? বলতে পারবে কেউ? আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোনো স্কলার এই কথা বলতে পারবে না যে টুপি না পড়লে গুনাহ হবে, ঠিক কি না? অসম্ভব, অসম্ভব এটা বলা। হ্যাঁ, আপনি কি বলতে পারেন যে টুপিটা হচ্ছে বিশ্বনবীর সুন্না, সুন্নতে আদায়? এটা এটা করলে আপনি সওয়াব পাবেন, বিশাল সওয়াব। আর এই টুপি নিয়ে বাংলাদেশে যে মারামারি লাগছে, আফসোস, এই বুকটা আমার ফেটে যায়। আমি দেখলাম গত কয়েকদিন আগে একজন আলেম, উনি বললেন পাসকুল্লি টুপি নাকি ইহুদিদের টুপি, নাউজুবিল্লাহ। এত আস্তে বললেন, নাউজুবিল্লাহ, জয়কর নাউজুবিল্লাহ। উনি কি করলেন জানেন? উনি বললেন যে কে আছে পাসকুল্লি টুপিওয়ালা, এদিকে আসো। পাসকুল্লি টুপি আসলো, টুপি খুলে উনি টুপি স্টেজে ছিঁড়ে ফেললেন, নাউজুবিল্লাহ। বলেন আচ্ছা কোন, আপনারাই আমাকে ইনসাফ ভিত্তিক জবাব দেন, হুজুরের কাজ কি টুপি খোলা নাকি টুপি পরিয়ে দেওয়া? জোরে কোন, খোলা নাকি পরিয়ে দেওয়া? আর যখন মুসলমান ঘরের সন্তান হয়ে টুপি খোলার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি, তখনই আমাদের বিজয় থেকে আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে, চিল্লাই কোন ঠিক কিনা? টুপি আমরা পরাতে জানি, টুপি আমরা খুলতে পারবো। আচ্ছা, টুপি পরে আসেন না কে দিকে আজকে, হাত তুলেন তো মাশাআল্লাহ, টুপি পরেন না আজকে, একদম গর্বের সঙ্গে হাত তুলেন, কোনো সমস্যা নাই, টুপি পরেন নাই মাশাআল্লাহ, মঞ্চে আসেন, আমি টুপি নিয়ে আসছি, টুপি পরাবো, কে কে টুপি পরবেন আমার কাছে আসেন, এই টুপি বের করেন, প্রতিবাদ স্বরূপ টুপি পরাবো আজকে ইনশাআল্লাহ, পড়বেন সবাই ইনশাআল্লাহ। টুপি খুলবে মানে মাহফিল, টুপি পরানোর মাহফিল, টুপি খোলার মাহফিল কখন হতে পারে? আসেন, কার মাথা হবে টুপি পরাই দেবো, আসেন, শেষ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সবাই না, সবাই না, যার মাথা টুপি নেই তারা আসেন। এদিকে এদিকে থামেন, থামেন, ওয়েট, স্টপ, 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 বসেন, কে আছে আর কে আছে? টুপি পরাবো, টুপি সুন্না, এদিকে আসেন। হ্যাঁ, টুপি পরাই দেবো, এদিকে আসো, কে আছে? শেষ, আচ্ছা যাও, ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি, যে পারবা নাও, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই বসে পড়েন, আর না, বসে পড়ো, বসে পড়ো, যাও যাও যাও, বিশৃঙ্খলা করবো না, যাও বসে পড়ো, বসে পড়ো। টুপি আমরা পড়াতে জানি, টুপি আমরা খুলতে জানি না, চিল্লাই কোন ঠিক কিনা? এটা প্রতিবাদ স্বরূপ পড়ালাম যে মাহফিল কেন্দ্রে এসে মানুষ টুপি খুলবে না, যদি সামর্থ্য থাকে নিজের পকেটের পয়সাগুলো টুপি পরিয়ে দিবে, চিল্লাই কোন ঠিক কিনা? টুপি নিয়ে দ্বন্দ্ব করবেন, আল্লাহ তৌফিক দান করুক, পয়না আমিন। হ্যাঁ, বসে পড়েন, বিশৃঙ্খলা করবেন না, বসে পড়েন, এক ঘন্টা পার হয়ে গিয়েছে, বসে পড়েন, তাফসির শোনেন, এক বসে পড়েন। আচ্ছা, একটা কথা বলি, টুপি কেমন হওয়া দরকার আমি কিছু কথা বলবো আপনাদেরকে, সবাই শুনবেন ইনশাআল্লাহ। টুপি নিয়ে খালি মারামারি, লম্বা হবে নাকি খাটো হবে, পাঁচকুল্লি হবে নাকি সাতকুল্লি হবে, ঝামেলা আজনা নাই।
আমি বলি টুপি আপনি না পড়লে আপনি গুনাহগার হবেন না, কিন্তু টুপি দিস ইজ দ্য সাইন অফ মুসলিম। একজন মুসলমান ঘরের সন্তানের আলামত হচ্ছে সে টুপি পরবে, চিল্লায় কোন ঠিক কিনা। হাদিস থেকে বোঝা যায় টুপির কোয়ালিটি হবে দুইটা, জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে টুপি হবে শক্ত, টুপি হবে কি শক্ত। প্রমাণটা হচ্ছে বুখারী শরীফ 862 নাম্বার পৃষ্ঠায় এসেছে আল্লাহর হাবিবের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেওয়ায়াত এসেছে হাদিসের ভেতরে, লাবিসা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বুরনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরনাস পড়তেন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ বুরনাস? বুরনাস মানে কি? বুরনাস মানে হচ্ছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাই বুখারী শরীফের হাশিয়ার ভেতরে উল্লেখ করেছেন, বুরনাস হচ্ছে এমন একটা টুপি, হিয়া কলানসুয়াতুন তাওয়িলাতুন মুদাওয়ারাতুন বিররাস, এমন একটা টুপি যেই টুপিটা লম্বা আর চতুর্পাশ থেকে ঘেরা। এখন চতুর্পাশ যারা ঘেরা হবে এটা কি গোল হবে না? এটা কি লম্বা হবে কিনা বলেন, হবে কিনা জোরে কন? হবে। এক নম্বর হচ্ছে গোল হতে হবে, এই গোল হওয়ার হাদিসটা বুখারীর থেকে পাওয়া যায়। আর যদি আপনি শক্তের দলিল চান, আবু দাউদের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওযু করতে বসলেন, ওযু করতে বসার পরে বিশ্বনবী তার পাগড়ি খুললেন, পাগড়ি খোলার পরে উনি মাসাহ করলেন, মাসাহ করে আবার পাগড়িটা পরলেন, সুবহানাল্লাহ পরলেন। লজিক একটু মাথা খাটান প্রিয় ভাইয়ারা, আমি যদি নরম টুপি দিয়ে পাগড়ি পরি আমি কি মাসাহ করার সময় পাগড়ি খুলে আবার পরতে পারবো? কথা বুঝলে বলেন, পারবো? কেন পারবো না? কারণ টুপিটা হালকা, একবার খুললে শেষ, পাগড়ি এলোমেলো হয়ে যাবে, সেকেন্ড টাইম এটা আর পরা যাবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে এই কথা, আল্লাহর হাবিব পাগড়ি খুললেন, মাসাহ করলেন, দেন উনি আবার পাগড়ি পরলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে টুপিটা ছিল সেই টুপিটা কি নরম ছিল নাকি শক্ত ছিল, নরম নাকি শক্ত। প্রথম হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম টুপি হবে গোল, আর দ্বিতীয় হাদিস থেকে আমরা দলিল পেলাম টুপি হবে শক্ত, সুবহানাল্লাহ পড়েন। এখন কথা হচ্ছে কেউ পাসকুল দিয়ে টুপি পরলে সে যে বেদাত করলো, সে যে ইহুদি হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়, চিল্লা এখন ঠিক কিনা। আজ থেকে টুপি নিয়ে আর মারামারি করবেন? কথা কোন মারামারি করবেন? কেউ রাগ করবেন, আমি কাজটা করছি কেন জানেন? আমি শিক্ষা দিতে চাই যে মাহফিলটা ঐক্যবদ্ধ ভাঙ্গার জায়গা নয়, এখানে ঐক্যবদ্ধতা আমাদের গড়তে হবে, চিল্লা এখন ঠিক কিনা। আপনি রাগটা করছেন নাকি? রাগ করলে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, পনাবেন। এবার খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাধার সম্মুখীন হয়েছেন একটা বাক্যের কারণে, বাক্যের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিপ্লবাত্মক শব্দ, এরকম রেভুলেশন সৃষ্টিকারী শব্দ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না।